রোববার অ্যামেল এর ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টারম্যামি ম্যাচটিতে ছয় দুই গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মেসি সোয়ারেজরা দলটির হয়ে হ্যাট্রিক গোল করেন লুই সোয়ারেজ জোড়া গোল করেন মাতিয়াস রোজাস ও একটি গোল করেন মেসি প্রতিপক্ষের হয়ে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজের ও এমিল ফর্সবার্গ তবে সবাইকে ছাড়িয়ে আলোচনায় বিশ্বজয়ী মেসি কারণ মায়ামি যে ছয়টি গোল পেয়েছে সেখানে একটি গোল সরাসরি মেসি করেছেন আর বাকি পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি নিজেই এ নিয়ে এর চোদ্দ ম্যাচে পঁচিশটি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমের আট ম্যাচে করেছেন দশ গোল ও বারোটি এসিস্ট গোল ও অ্যাসিস্টে এক মৌসুমে দুই অঙ্কের ঘরে পৌঁছে মেসি মায়ামির হয়ে রেকর্ড করেছেন ম্যাচটিতে দ্বিতীয়ার্ধেই পাঁচটি অ্যাসিস্ট করেন রোজারিওর এই মহাতারকা যা এক অর্ধে সর্বোচ্চ গোলে সহায়তা করার রেকর্ড এমনকি লীগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে মেসি ছয় গোলে অবদান রাখলেন এর আগে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলে অবদান রেখেছিলেন এমএলএস এর সাত ফুটবলার